বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ ৩০০ সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ৩০০ সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তার নাম মোবাশ্বের চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং এখন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন। আপনার এই পজিশনের সাথে কাউন্সিলর পদবিটা একটু কম হয়ে যায় না? স্বাভাবিক, সবাই যখন উপরের দিকে যায় তখন আমি চিন্তা করলাম যে আমার তো রাজনীতিতে আমাকে তো উপরে যেতে হবে। তখন আমি চিন্তা চেতনার মধ্য দিয়ে তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলাম। তখন তাকে বলেছিলাম, আপা আমি আর নির্বাচন করব না। কেন করব না? আমি আপা আর নির্বাচন করবো, আমি তো সবাইকে তো রাজনীতি উপরে দিয়ে যাওয়ার চিন্তা চেতনা থাকে। শাহালি মাজার, আপনি সেই মাজার কমিটির সদস্য, আপনি সেখানকার দোকান মালিক সমিতির একজন সদস্য, আপনি বাজারের রূপনগর বাজারের বোধহয় জেনারেল সেক্রেটারি। এই প্রত্যেকটি জায়গায় না অভিযোগ আছে যে প্রচুর পয়সার লেনদেন হয়, কিন্তু আপনি সমস্ত অর্থের জায়গার সাথে সংশ্লিষ্ট। একটি মাজারে কত কোটি কোটি টাকার লেনদেন হয়, কেন হয়? মাজার কি লেনদেনের জায়গা? আপনি সেটার ব্যাখ্যা কি দেবেন? আমরা এই মাজার কমিটি যখন দোকান বরাদ্দ হয়, আমাদের সিদ্ধান্ত ছিল যে একটা বরাদ্দ কমিটি হবে, সে বরাদ্দ কমিটির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হবে। কিন্তু আসলে আমাদের প্রয়াত নেতা আসলামুল হক সাহেব মৃত্যুর পরে এবং মৃত্যুর আগেও, আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমাদের মাজার শরীফ থেকে কোনো দোকান বরাদ্দ দেওয়া হয় নাই। যদি কোনো সন্ত্রাসী সে যদি আপনার দলের লেবাস ধরে, আওয়ামী লীগের দলের কোনো ছোট পদ নিয়ে বা সাপোর্টার হিসেবে, তাকে আপনারা ক্ষমা করে দেন, তার দিকে আসলে তাকান না, অপকর্ম করার সুযোগ করে দেন। বিষয়টিকে এমন 1982 সাল থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা তখন রাজনীতি করছি, আমরা চিন্তা চেতনা ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা, ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ বাতিল করা, আমাদের চিন্তা চেতনা ছিল এটা। আপনি যে কতটুকু বলেছেন সেটা আসলে যখন এই 80 দশক না 90 দশকের পরে বা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে কিছু কিছু নতুন নতুন হাইব্রিড যারা এখন দলে এসেছে, বিশেষ করে বড় বড় নেতাদেরকে যারা প্রতিনিয়ত হাজিরা দেয়, একজন নেতা হাজিরা 10 বা 12 দিন হাজিরা দিলে বলছিল এটা খুব ভালো ছিল। আসলে সেই যে তার আওয়ামী পরিবারের কিনা বা সে আওয়ামী লীগ করে কিনা, নেতারা সেই চিন্তা চেতনাতে কিন্তু থাকে না। কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আজকে আকাশচুম্বী, কিন্তু আজকে কি বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বী? না, আমি বলবো না। আমাদের মতো নেতাকর্মী যারা আমরা আছি, তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, কারণ আজকে আমাদের আওয়ামী লীগের আজকে এই অবস্থা। আমি এতটুকু বলতে পারি, যদি জননেত্রী শেখ হাসিনা তার যে জনপ্রিয়তা, আমরা যদি সেই জনপ্রিয়তা যদি কাজ করতাম, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ তার দ্বিতীয় কোনো দল বাংলাদেশে থাকতো বলে আমি বিশ্বাস করি। আপনি বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশেষায়িত ডিগ্রি নিয়েছেন, ট্রেনিং করেছেন জাপান এবং কোরিয়া থেকে। কোরিয়া এবং জাপানে তো গরু জবাই হয় না, সেখানের বর্জ্য ব্যবস্থাপনার যে প্রশিক্ষণ আপনি নিয়ে আসলেন, ওরা মূলত কোন বর্জ্য ব্যবস্থাপনার উপর আপনাকে প্রশিক্ষণ দিয়েছে? এটা কিভাবে বর্জ্য থেকে কিভাবে একটি বিদ্যুৎ তৈরি করা যায় এবং এই বর্জ্য থেকে কিভাবে মনে করেন যে আপনার ময়লাগুলোকে দিয়ে সার ফার্টিলাইজার উৎপাদন করা যায়, এগুলোকে দেখার জন্য আমি আসলে ওখানে গিয়েছিলাম। সম্প্রতি লকডাউন সময়ে আমরা দেখেছি রাতের অন্ধকারে আপনি বিভিন্ন বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত ভালো কাজ, তো এই কাজটি তো অবশ্যই আপনারা রাজনীতিবিদরা করবেন। আপনার কি মনে হয় যে আপনি যেভাবে করছেন সবাই সেভাবে করতে পারে বা করে বা করার মানসিকতা থাকে? আসলে মানুষের সেবা ধর্ম, একটা মানুষের সেবা করতে হবে, এটি কিন্তু স্বাভাবিক। এমপিরা সাধারণত ওয়াদা দেয়, বেশিরভাগ ওয়াদাই ভঙ্গ করে, ওয়াদা পালন করে না। এই মিরপুরবাসী দীর্ঘদিন ধরে নানান সমস্যায় আছে। যদি আপনি কখনো মিরপুরের এমপি হন, ঢাকা 14 এমপি হন, কি পরিবর্তন দৃশ্য তো দেখা যাবে? আপনি তা ওয়াদা করতে পারেন এমন কোনো পরিবর্তনের কথা? আমি এতটুকু বলতে পারি, দীর্ঘদিন যারা রাজনীতি যারা করেছে আজকে তারা কিন্তু রাজনীতিতে ডার্ক সাইডে চলে গেছে। আজকে হাইব্রিডরা রাজনীতিতে প্রথম সারিতে চলে আসছে। আমি এতটুকু বলতে পারি, দৃশ্যমান অবশ্যই ঢাকা 14 আসনে থাকবে এবং যারা বিগত দিনের ছাত্র যারা রাজনীতি করেছে অনেকে হারিয়ে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে এনে আবার নতুন ধারার রাজনীতি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। যে আসন থেকে আপনি নমিনেশন চাচ্ছেন, সেই আসন থেকে আরেকজন নমিনেশন প্রার্থী আছে ডিপ জল, যিনি চলচ্চিত্র অভিনেতা এবং তার যথেষ্ট প্রভাব আছে, সেও একটি জায়গার কাউন্সিলর ছিল। আপনি ডিপ জলকে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন বা তার উদ্দেশ্যে কিছু বলার আছে? যদিও সে, আমি জানি সেখানে একসময় সে বিএনপি করতেন, এখন সে আওয়ামী লীগে যোগদান করেছেন বলে আমি শুনেছি। আমি জানি না, আমি ওই যোগদান অনুষ্ঠানে আমি যাইনি। একটি দলে যদি সে আওয়ামী লীগে যোগদান করে, সে মনোনয়ন পেতেই পারে, এটি স্বাভাবিক। মনোনয়ন কাকে দিবেন না, এটা সম্পূর্ণ অথরিটি জননেত্রী শেখ হাসিনা এবং পার্লামেন্ট ভোটে সেটার ব্যাপার। ছিল তাকে যদি দল তাকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ।